সাগর দিঘি কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে 22,000-এরও বেশি ভোটে হারিয়ে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। কিন্তু জয়ের 3 মাসের মধ্যেই গত 29 মে আচমকাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন বাইরন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। এর আগে তার বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন আইনজীবী সৌম শুভ্র রায়। কিন্তু সেই চিঠির উত্তর না পেয়ে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন দলত্যাগ বিরোধী আইন সংসদে পাশ হয়। সাংসদ এবং জনপ্রতিনিধিদের কিনা বেচা ঠেকাতেই এই আইন পাশ হয় সংসদে। আইন অনুসারে নির্দিষ্ট দলটির 1/3 কম জনপ্রতিনিধি দল বদল করলে তার জনপ্রতিনিধিত্ব বাতিল হওয়ার কথা। কিন্তু বাইরন বিশ্বাসের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ বিধানসভায় তিনিই ছিলেন কংগ্রেসের একমাত্র জনপ্রতিনিধি। উল্লেখ্য, সেই দিকেই ইঙ্গিত করে সদ্য দলত্যাগী বিধায়ক বাইরন বিশ্বাসও জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না। যদি দলত্যাগ বিরোধী আইন তার ক্ষেত্রে প্রযোজ্য হতো তাহলে নিশ্চয়ই তিনি বিধায়ক পদ ত্যাগ করে পুনরায় নির্বাচনে দাঁড়াতেন। অমিত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।